আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের দেশীয় প্রজাতির একটি সুস্বাদু মাছ আয়ের মাছ এই আয়ের মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন পদ্ধতি দয়া করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখেন এই যে আয়ের মাছকে হরমোন পুষ করা হচ্ছে হরমোন পুষ করার পরে এই আয়ের মাছটিকে ট্যাঙ্কিতে ছেড়ে দেওয়া হচ্ছে বন্ধুরা আইর মাছের দেহের গড় ওজন অনুপাতেই কিন্তু এর মধ্যে হরমোন পুশ করা হয় আর এই আয়ের মাছ আমাদের দেশীয় প্রজাতির মিঠাপানির অত্যন্ত সুস্বাদু একটি মাছ এবং এই মাছের বাজার মূল্য অনেক ভালো যাই হোক দেখেন এই যে এই মাছটিকে হরমোন পুষ করা হচ্ছে তো বন্ধুরা যাদের আয়ের মাছের পোনার প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের প্রয়োজন মতো পোনা সংগ্রহ করতে পারবেন এই যে হরমোন পুশ করার পরে এই মাছগুলি আপনার ট্যাঙ্কিতে ছেড়ে দেওয়া হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই ট্যাঙ্কির মধ্যে মাছগুলি থাকবে শাওয়ারের নিচে এই পানির প্রবাহের মধ্যেই কিন্তু এই মাছগুলি আপনার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডিম ছাড়বে দেখেন এই ট্যাঙ্কির মধ্যে কিন্তু পুরুষ এবং স্ত্রী মেল এবং ফিমেল দুই ধরনের মাছই রাখা হয় এবং ন্যাচারাল ব্রিডিংয়ের মাধ্যমেই কিন্তু এই ট্যাঙ্কিতে এই মাছগুলি ডিম ছাড়ে হ্যাঁ এই যে দেখেন আপনারা যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আয়ের মাছের ডিম আমি আপনার ক্যামেরাতে ক্লোজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আপনারা যে দেখতে পাচ্ছেন এগুলি সবই হচ্ছে ট্যাঙ্কিতে পানির নিচে আর মাছের ডিম আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ডিম তো এই ডিমগুলি কিন্তু আপনার এই ট্যাঙ্কির মধ্যে আপনার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সাওয়ারের নিচে রাখা লাগে তারপরেই কিন্তু এখান থেকে রেনু বের হয় তো বন্ধুরা যাদের মাছের পোনার প্রয়োজন তারা অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের প্রয়োজন মতো আয়ের মাছের পোনা সংগ্রহ করতে পারবেন যাই হোক যে দেখেন এতক্ষণ আপনাদেরকে আমি সাওয়ারের ডি মাছের ডিমগুলিকে দেখিয়েছি এখন দেখাচ্ছি এই যে আপনার এই ট্যাঙ্কির মধ্যে ডিম থেকে রেনু ফুটে বের হওয়ার আগ পর্যন্ত এভাবেই পানির প্রবাহ চলমান থাকবে এবং ডিম না ফুটা পর্যন্ত এই পানির ফ্লো বন্ধ হবে না একটা নির্দিষ্ট সময় পরে যখন আপনার ডিম থেকে আস্তে আস্তে রেণু বের হতে থাকবে তখন এই রেণুগুলিকে আপনার তুলে আলাদা জায়গায় নিয়ে ডিমের কুসুম খাওয়াতে হয় দেখেন আপনারা যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি সবই হচ্ছে কিন্তু আয়ের মাছের সদ্য ফোটা রেণু আপনাদের দেখার সুবিধার্থে দেখাচ্ছে আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এগুলি সবই হচ্ছে আয়ের মাছের সদ্য ফোটা রেনু যাদের প্রয়োজন আপনারা আপনাদের পুকুর বা আপনাদের খামারের পরিমাণ অনুযায়ী আপনারা আমাদের আয়ের মাছের কোন সংগ্রহ করতে পারবেন যাই বন্ধুরা এই রেণুগুলিকে নার্সিং পুকুরে দেওয়া হবে এবং নার্সিং পুকুর থেকেই কিন্তু আপনার এক দেড় মাস এগুলিকে নার্সিং করার পরে দেখেন এই যে সাইজ এইটা আপনার হচ্ছে একুশ দিন বয়সী মাছের সাইজ কিন্তু এটা আর আয়ের মাছকে কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয় কোথাও গুচি মাছ বলা হয় কোথাও আয়ের মাছ বলা হয় তো ব্যাপকভাবে কিন্তু এটা আয়ের নামেই পরিচিত অত্যন্ত সুস্বাদু মাছ তো আমরা পুকুর থেকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই অল্প কিছু আয়ের মাছের ধানি পোনা নিয়ে এসেছি শুধু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই মাছের পোনাগুলির বয়স হচ্ছে আঠারো থেকে বিশ দিন তো বন্ধুরা যাদের এই আয়ের মাছের পোনার প্রয়োজন আপনারা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ভালো মানের উৎকৃষ্ট মানের আয়ের মাছের পোনা সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম